আল্লাহ তাআলা বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ জোরে বলুন আল্লাহু আকবার এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে পৃথিবীতে পাঠিয়েছি যেন তোমরা সকল লোকের উপরে সাক্ষী হতে পারো এখানে আয়াতের মধ্যে আমাদেরকে কোন জাতি বলা হয়েছে মধ্যমপন্থী জাতি করা হয়েছে আমার ভাইরা আয়াতটা আল্লাহ পাক দিয়েছেন শেষে প্রথমে না মধ্যে কি কথা বোঝা গেল শুধু জাস্ট একটা এক্সাম্পল দিলাম সময় তো খুব অল্প সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব না সুপার কম্পিউটারে কোরআনকে ঢুকানো হয়েছে বারবার সুপার কম্পিউটার বলতে বাধ্য হয়েছে পৃথিবীর কোন মানুষের পক্ষে এই কিতাব রচনা করা সম্ভব না জোরে বলে সুবহানাল্লাহ আর একটা আয়াত আমাকে আরো বেশি ভাবিয়ে তোলে কোরআন সম্পর্কে সেটা হলো সেই আয়াত যে আয়াতটা একমাত্র এই কোরআন যিনি রচনা করেছেন তিনিই বলতে পারেন এত মানে ওয়েটফুল একটা আয়াত কোরআন জাল্লার বাণী কোরআন জাল্লার কিতাব সবচেয়ে বলিষ্ঠ আয়াত হচ্ছে ওই আয়াতটা আমার সঙ্গে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলবেন খুব কমন আয়াত যারা শুক্রবারে এই সূরাটা আমল করেন তাদের মুখস্থ আছে আল্লাহ তাআলা বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جلب الله أكبر إلكم قرآنك جاكي بلوشن ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله جلبر الله أكبر قطعاً بريتبي أطهي جلورا شيب সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায় কালি বানিয়ে দেওয়া হয় আর আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য গোটা পৃথিবীর সমস্ত সজারাগুলো গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয় আর আমার রবের এই কালিমার ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় দরিয়ার পানি শুকে যাবে কলমগুলো ভত্র হবে ব্যাখ্যা শেষ হবে না জোরে বলে সুবহানাল্লাহ কি রহস্য মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনির্বাণ্য ঠিকানা হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা এই কোরআন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সেই কিতাবের আবার সবচেয়ে বড় সূরা থেকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে দেখি অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা একটু বলার চেষ্টা করছি এবং বলা হয়েছে একটা মাউদু দেওয়া হয়েছে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আল্লাহ তাআলার নিকট নেককারদের মর্যাদা বদকারের কোনো মর্যাদা আছে আল্লাহর কাছে আস্তে কোন কেন মর্যাদা কার নেককার আমলে সালেহ যারা করবে একটা হচ্ছে বদ আমল আরেকটা হচ্ছে নেক আমল একটা বদ আমল আরেকটা কি নেক আমল আমি আলোচনাটার সাবজেক্ট আমি এখনই পেয়েছি আমাকে আগে ইনফর্ম করা হয়নি সমস্যা নাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই তো বদ আমল আর নেক আমল বদ আমলে জাহান্নাম নেক আমলে কি বলে নেক আমলে কি আমাদের বাপের ভিটা ভিটা কোথায় আমাদের বাপের বাড়ি কোথায় জান্নাত আমরা কোন খাবার খেয়ে আসছি আস্তে কর কিসের খাবার খেয়ে আসছি আমরা আমাদের বডিটা কি দিয়ে তৈরি জান্নাতের বডি দিয়ে জান্নাতের জান্নাতে তৈরি মাটি দিয়ে কিন্তু কোথায় তৈরি হয়েছে জান্নাতে বাপের ভিটা থেকে আমরা দুনিয়াতে এসেছি আমার আব্বাও আসছে এই সূত্রে আমরা চলে আসছি যেরকম লক্ষ্মীপুরের রায়পুরে একজন আওলাদে রাসূল আছেন চিনেন তো সবাই তাকে চিনেন না সবাই তাকে তার পূর্বপুরুষ তার যে সাজারা তার যে নসব নামা আমাকে একদিন দেখিয়েছিল তো ছিলেন কোথায় মক্কা না কুরাইশি তো আচ্ছা
তাহলে উনি ওখান থেকে এখানে চলে আসছেন কিন্তু মূলত ওনার পুরো সবকথ কোথাকার মক্কা ঠিক তেমনি আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাদের সবার বাবা আমাদের আদি আদি পিতা কে ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন কোথায় জান্নাতে আমার আম্মা জান্নাতে দুজনে জান্নাতে ছিলেন তো আমাদের মূল বাড়ি তো সেখানেই ছিল সেই মূল বাড়িতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন তোমরা নেককার হও কি হও নেককার হও একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো সবাই নাকি বাড়ি কোথায় এই সব জান্নাত করে দিলেন দুনিয়া ওনার বাড়িটা হলো ফেরাউন যেখানে মূসা সেখানে কি কথা বোঝা গেল কি এখন ফেরাউন কই আছে এখন মিশর এখন আছে না নাই মরা না তাজা তবে তার মাথায় চুলও আছে কিন্তু এখন নখগুলো তাজা তাজা আছে চামড়াগুলো আছে সুটকি হয়ে গেছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা তোকে আমি তোর বডিটাকে আমি মানে উঠাবো 3100 বছর পর তার বডিটাকে উঠানো হয়েছে নীল দরিয়া থেকে এখনো তার লাশটা আছে না নাই আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছে কিন্তু ফেরাউন পার হতে পারে নাই কোন মাছ সমুদ্রে কোন প্রাণী তাকে হজম করতে পারেনি কেন আল্লাহ বলেছেন তোকে আমি মডেল করে রাখবো কাদের মডেল যারা তোর মতো কি কথা বলছেন যারা তোর মতো তাদের জন্য তোকে মডেল করে রাখবো এখনো মডেল আছে না নাই আছে মডেলিং ফেরাউন ঠিক আছে না সেই দেশের মানুষ হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি ভুল বললাম মূসার দেশের মানুষ হচ্ছে ফেরাউন ফেরাউনের দেশের বলবো কেন মূসা বড় না ফেরাউন বড় মূসার দেশের মানুষ হচ্ছে ফেরাউন ঠিক আছে না নবীদের দেশ অনেক নবীর দেশ সম্মানিত ভাইয়েরা একদিন মূসা আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ তুমি জান্নাত বানালা তুমি জাহান্নাম বানালা জান্নাতে বান্দাদেরকে ঢুকাবা ভালো কথা তোমার ভিতরে তো দয়া মায়া বেশি তুমি মানুষকে বানায় আবার মানুষকে তুমি জাহান্নাম দিবা তোমার মধ্যে একটুকু কষ্ট হবে না দেখছেন কথার যুক্তি আছে না নাই আল্লাহ বললেন মূসা তুমি আমাকে কি বোঝাচ্ছ কে আল্লাহ তোমাকে একটু বোঝাচ্ছি দেখো তো একটু চিন্তা করে কিছু করা যায় নাকি কি কথা কি বুঝতেছে আল্লাহ বললেন মূসা তুমি আমাকে আটকাতে চাও কেন আমি আল্লাহ একটু আমার বুঝে আসতেছে না তোমার ভিতরে এত দয়া তুমি রহমান তুমি রহিম তুমি গাফফার তুমি গফুর দয়া মায়া করে মানুষকে বানায়া আবার তুমি সেই বান্দাকে জাহান্নাম দিবে এটা কেমন কথা আল্লাহ বললেন মূসা রে তুমি তো আমার সঙ্গে মাঝে মাঝে এই কথা বলো তুমি আমাকে আজকে যে প্রশ্নটা করেছো তার জবাব দেবার জন্য থিওরিক্যাল হবে না প্র্যাকটিক্যাল লাগবে তাফসীরে এসেছে আল্লাহ তাআলা বললেন মূসা তুমি এই মুহূর্তে গমের কিছু বীজ হাতের মধ্যে নিয়ে গম ছিটায় দাও জমিতে এই এলাকায় গমের আবাদ হয় নাকি আচ্ছা অল্প হয় গমের বীজ নিয়ে তিনি ছিটায় দিলেন গাছ হলো ফসল হলো ফসল পাকলো কেটে নিয়ে তিনি ফসলগুলো গমগুলো নিয়ে চলে গেলেন চলে যাবার পর ফসলগুলো যখন তার জমি থেকে উঠানো হলো নালা থেকে গেল এগুলো কি কি বলে খড় বলে নালাও বলে তো নাকি নালা থেকে গেল সেই নালা এবং অকেজো যে সমস্ত গমগুলো যে গাছগুলোতে ফল ধরে নাই এই সমস্ত নালাগুলো আর গাছগুলোতে তিনি আগুন ধরায় দিলেন আগুন ধরায় দেয় না আগুন ধরায় দিলেন আল্লাহ বললেন মূসা আমি তোমাকে গমের আবাদ করতে বলেছিলাম গমের আবাদ তো করেছো হ্যাঁ করেছি কি করেছো কাজের গমগুলোকে মাঠ থেকে কেটে নিয়ে সব ফসলগুলো তুলে বাড়িতে যত্ন করে রেখে দিয়েছি আর এই যে জমিতে দেখতেছি কিছু নাড়া ওগুলো তো আগুন ধরায় দিছো কেন আগুন জ্বালায় দিছো কেন কাল এগুলো কাজের গম না কিসের গম না কাজের গম না আল্লাহ বললেন মূসা আমি তোমাকে গমের আবাদ করতে বললাম গমের আবাদ করলে কিছু গমকে তুমি যত্ন করে যেমন করে গোলায় তুমি তুললে যত্ন করে ঘরের মধ্যে তুমি রেখে দিলা
আর কিছু গমের গাছ কিছু কিছু গম ডাল পাল সহ নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় দিলা ঠিক তেমনি এই দুনিয়াতে আমি বান্দাকে আমার কাজের জন্য পাঠিয়েছি যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা হবে ওই সমস্ত বান্দাগুলোকে আমি যত্ন করে ফসলের মতো তোমার তুলে নিয়া আটটা জান্নাতে ঢুকায় দেব সম্মান দেয়া নেককার বান্দাদের জন্য আর যারা বদকার বান্দা এই সমস্ত বান্দাগুলোকে আমি তোমার মতো আগুন দিয়ে জ্বালায় জাহান্নামে ঢুকাবো আল্লাহু আকবার বলেন মুসা বলতেছে আল্লাহ তুমি তো এই জন্যই আল্লাহ আমি তো বুঝি নাই জোরে কর সুবহানাল্লাহ তাহলে আমরা দুনিয়াতে এসেছি আমরা খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য নেক কাজ আমরা করব জোরে বলি ইনশাআল্লাহ সময়টা কেন দেওয়া হয়েছে সময়ের মালিককে আসতে বলবেন না কে সেই আল্লাহ বলছেন সময়ের মালিক আমি আল্লাহ তোকে সময় দিয়েছি কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে যেন আমি দেখে নিতে পারি কোন কোন বান্দাগুলো ভালো আমল করে নিয়ে যেতে পারে ভালো আমলের জন্য পুরস্কার আছে না নাই আছে ভালো আমলের জন্য পুরস্কার আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সম্বোধন করবেন কত সম্মানজনক জান্নাত আল্লাহ দিবেন জান্নাতের নিয়ামতের কথা কোরআনে আছে না নাই ওহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন حور مقصورات في الخيام فبأي آلاء لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء يا ربكما تكذبان جنة النعمات الله تعالى هو الذي كتبه بولتشن আবার ফল ফলাদির কথাও বলেছেন ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়ারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন জোরে বলুন আল্লাহু আকবার জান্নাতে ফল আছে না নাই সেখানে গোশত আছে না নাই মাছের কলিজা আছে না নাই জান্নাতের মধ্যে জান্নাতে ঘুরবে জান্নাতের চোখের সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে বান্দা মনে করবে আরে এই পাখির ভুনাটা খেতে পারলে কতই না ভালো হতো সামনে তার ভুনা খাবার হাজির হয়ে যাবে আপনি কি চাবেন সবকিছু পেয়ে যাবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম সবকিছু আপনার জন্য সেখানে বরাদ্দ হবে কিন্তু শর্ত হলো বদ কাজ না নেক কাজ বদ কাজ না নেক কাজ নেকাজ আল্লাহর এক জায়গায় সুন্দর করে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জোরে বলুন আল্লাহু আকবার নেকাজ করবা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে তুমি সেখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না আবার আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা জান্নাত যদি পেতে চাও আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও জান্নাতের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ যদি কোনো বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও জান্নাত যদি পেতে চাও আমার বান্দা হয়ে যাবে শিরিকের কাজ করবে না নেক আমল করবে অতএব আমরা দুনিয়াতে এসেছি খারাপ কাজের জন্য না নেক কাজের জন্য নেক কাজের জন্য নেক কাজ করব আমরা নেক কাজ করলে আমার জন্য পদ মর্যাদা থাকবে জান্নাতের কত নিয়ামতের কথা আমরা শুনেছি জান্নাতে থাকবে ঝর্ণা ধারা কয়টা ঝর্ণা চারটা থাকবে কয়টা বলেন চারটা ধর ঝর্ণা থাকবে সেখানে থাকবে মধুর ঝর্ণা সেখানে থাকবে হলো দুধের ঝর্ণা শরাবের ঝর্ণা পানির ঝর্ণা জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা জান্নাতের যে একটা হুর আল্লাহ তাআলা
এত সুন্দর করে সৃষ্টি করে প্রস্তুত করে রেখে দিয়েছেন কিতাবের মধ্যে এসেছে হাদিস এসেছে জান্নাতের একটা হুরের যে নখের সৌন্দর্য হবে গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্যকে এক পাল্লায় দিয়ে দেওয়া হলে আরেক পাল্লায় জান্নাতি হুরের একটা নখ রাখা হলে নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে আর যুবক গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে আছে না নাই বসে থাকে যখন বের হয় পিছে পিছে যায় আর বলে তিন রাত হলো ঘুম নাই আছে না নাই কেন করে জানেন এগুলো পড়ে না কোরআনের জ্ঞানটা নাই জান্নাতের জ্ঞান না থাকলে তো এরকম হবে কি দেখে দেখে হলো ইদানিং আমি সেদিন দেখতে পেলাম কোথায় যেন আমার একটা স্ক্রিনে ভাসলো অটোমান সাম্রাজ্যের কিছু চিত্র চিত্রায়িত করার জন্য কিছু সিনেমা নাটক আমার দেশে কোন যেন চ্যানেলে দেখায় অটোমান সম্রাট সুলতান সুলেমান নাকি কি যেন হ্যাঁ আছে না কিছু চিত্র দেখানো হয় সেখানে মুসলিম রাষ্ট্রপ্রধানদের সৈনিকদের লিডারদের চরিত্র হনন করার জন্য মুসলমানদের চরিত্র মনে হয় এরকমই ছিল সেখানে নারী চরিত্র নিয়ে এসে সেই সময়ের রাজারা নাকি প্রত্যেক দিন তাদের জন্য একটা করে নারী লাগতো এরকম করে নোংরামি চিত্রগুলো আজকে চিত্রায়িত করা হচ্ছে মুসলমানদের ইতিহাসে এমন কোন নেককারজনক ইতিহাস নাই ঠিক কি না ওসমানী খেলাফত ছিল যারা ইতিহাস পড়েছেন এরকম নোংরামির কোন ইতিহাস নাই বরং সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নারী তার সতীত্ব নিয়ে একজন সওদাগর তার মাল সামান নিয়ে নিরাপদে যাবে কেউ তাদের দিকে যৌন উন্মাদনা আর লোভের দৃষ্টিতে তাকানোর সাহস পাবে না কারণ প্রত্যেকটা বান্দার মধ্যে ভয় থাকবে কার এমন ইতিহাস মুসলমানদের জীবনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আজকে গোটা পৃথিবীতে জঙ্গি হিসাবে মুসলমানকে প্রমাণ করতে চায় ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রমাণ করতে চায় অথচ বিশ্বের ইতিহাস আপনি যদি জরিপ করে দেখেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব কিছুর মূল ইন্ধনে মুসলমান না মুসলমান ওরা খ্রিস্টান ইহুদি এদের সঙ্গে জড়িত নিকটবর্তী যে নোংরা পলিটিক্স গোটা দুনিয়া জুড়ে হত্যার যে রাজনীতি সব কিছুর মূল ইন্ধনদাতা হলো ইহুদি খ্রিস্টানের বাচ্চা ঠিক কিনা অথচ দোষ চাপানো হচ্ছে কাদের উপরে মুসলমানদের উপরে সম্মানিত ভাইয়েরা গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর ইতিহাসে যদি জরিপ করা হয় পৃথিবীতে একমাত্র রক্তপাতহীন বলা চলে সবচেয়ে অল্প রক্ত ঝরিয়ে এ পৃথিবীতে বিজয় এসেছে ইসলামের বলি আলহামদুলিল্লাহ ইসলাম কখনো অফেন্সিভ ছিল না ইসলাম সর্বক্ষণের জন্য ডিফেন্সিভ ইসলাম শুধু প্রতিহত করতে জানে ইসলাম আক্রমণ করতে জানে না ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আজ সেই ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান কে দিয়েছেন সেই ইসলামকে কলঙ্কিত করার জন্য নানামুখী ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া একদম চরমভাবে লেগেছে এই প্রযুক্তির দুনিয়ায় মুসলমানদের কি ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমার নবীজি তিনি যে বিজয় এনেছেন ফতে মক্কা মক্কার বিজয় এসেছে বদরের বিজয় এসেছে ইসলামের যে বিজয়গুলো এসেছে শুধু অস্ত্র দিয়া শুধু কি অস্ত্র দিয়া আদর্শিক বিজয় এসেছে আদর্শিক বিজয় কিসের বিজয় আদর্শিক বিজয় হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের সবার কম বেশি জানা আছে সে একাই 60 লক্ষ ইহুদিকে একদিনে গ্যাস চেম্বারে তুলে মেরেছে এমন ইতিহাস মুসলমানদের জীবনে নেই অথচ আমরা সব কিছুতে আমরা দোষ আমাদের দোষ যত দোষ এটা এটা ভুল কথা মানে এটা আমাদের সমাজে কিছু প্রচলিত আছে কথা তাই না আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় না আজকে নিকটবর্তী ইতিহাসগুলো দেখেন ইরাকে যে হামলা হয়েছে এটা কি ঠিক না ভুল
আস্তে কোন কেন ঠিক না ভুল এই ভুল কারক এই ভুল যে এই কথা কে বলেছে আমেরিকানিজি বলছে যে আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল আমাদের আক্রমণ করাটা কি ছিল ভুল ছিল তাহলে 7.5 লক্ষ মানুষকে মেরে ওরা কি বলতেছে ভুল তাহলে বিচার কি হবে ওরা তো এখন গণতন্ত্রের ঠিকাদার ওরা তো বিশ্বের মডেল আর বিচার করবেন যাদের কি দিয়া মানে সরিষার মধ্যেই ভূত কথা বোঝেন নাই ভূত তারাবেন কেমনে এই হচ্ছে সিচুয়েশন এইজন্য মুসলমান এগিয়ে যাবে আবার আগের মতো যদি মুসলমান বদকার হয় না নেককার হয় বলেন বদকার হয় না নেককার হয় ওরা আমাদেরকে বদকার করার জন্য বিভিন্ন অস্ত্র আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এক নাম্বার হলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হলো বেহায়াপনা ঠিক কি না কি 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 ঢুকায় দিছে রাসূল বলেছেন আত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন আউয়াল ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা আল্লাহকে ভয় করো এরপরে নারীর ফিতনাকে ভয় করো কারণ বনি ইসরাঈলদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা বহু আল্লাহর ওলির ওলিত্ব চলে গেছে পীরের পীরত্ব চলে গেছে বুজুর্গের বুজুর্গি চলে গেছে এই নারী ফিতনার কারণে আজকে গোটা দুনিয়া জুড়ে আজকে মুসলিম পরিবারের অধিকাংশ ফ্যামিলির মেয়েরা আজকে ভিতরে না বাইরে আমি কি ভুল বলছি নেক কাজ না বদকাজ বদকাজ আমার বোন আমার মেয়ে আমার বোন আমার মেয়ে আমার মা আমার স্ত্রী বাইরে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে বোন হয়ে ভাই হবে দায়ুস স্ত্রীর জন্য স্বামী হবে দায়ুস মেয়ের জন্য বাবা হবে দায়ুস গুনাহ করবে ওরা খেতাব পাবেন আপনি জাহান্নাম যেতে হবে এই জন্য নেক কাজগুলো করতে হবে সবার আগে আমাকে আপনাকে পরিবারের দিকে খেয়াল করা দরকার কারণ একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার কো আনফুসাকুম ওয়াহলিকুম নারা নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও পারিবারিক সুরা কোরআনে বহু আছে সূরা লোকমান পরিবার পরিবারের মধ্যে তেলাওয়াত করবেন অর্থগুলো বড় সুন্দর করে শোনাবেন সূরা হুজুরাত সূরা লোকমান সূরা নূর এই সমস্ত সূরার ভিতরে পারিবারিক বহু কথা আছে এই সমস্ত নেককার এই সমস্ত নেককাজের কথাগুলো আমরা পারিবারিকভাবে শিক্ষা দেব কারণ আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার দায়িত্ব আছে না নাই কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার কাছে আল্লাহর কাছে আমার বন্ধুগণ একজন ব্যক্তির কথা মনে হয়ে গেল যদিও তিনি আল্লাহর নবী ছিলেন না সমাজে তার তেমন কোনো পরিচিতিও ছিল না তাকে কেউ তেমন চিনত না কালো মানুষ খাটো মানুষ চুলগুলো খাড়া নাকগুলো মোচা ঠোঁটগুলো মোটা দাঁতগুলো এলোমেলো পায়ের গোড়ালি ফাটা চামড়াগুলো উস্কো খুস্কো তেমন মসৃণ ছিল না সৌন্দর্য কিছুই ছিল না কালো কুসকুসে একজন মানুষ কিন্তু আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন এমন সম্মান দিয়েছেন পরিবার নিয়ে তিনি চিন্তা করেছেন সবার আগে কি নিয়ে বলেন আমার পরিবারকে আমি বদকাজ থেকে নেক কাজের দিকে আমি কেমনে নিয়ে আসব তিনি পরিবারের জন্য চেষ্টা করেছেন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান নাই কিন্তু হিকমত দান করেছিলেন ولقد آتينا لقمان الحكمة আমি লোকমানকে নবুয়ত না দিলেও কিন্তু আমি তাকে হিকমত দান করেছিলাম ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে হিকমত দেওয়া হয়েছে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক প্রকার কল্যাণ পেয়েছে অনেক বড় ধরনের কল্যাণ পেয়েছে যেমন লোকমান সন্তানদেরকে নসিহত করেছেন সেই নসিহতগুলো কোরআনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই 13টা নসিহত কয়টা নসিহত 13টা নসিহতের পুরোপুরি ব্যাখ্যা দিতে গেলে 13 দিন লাগতে পারে এক একটা তার নসিহতগুলো এত দামি দামি ছিল আজকে সেই দিকে আমার যাওয়ার সুযোগ নাই আয়াতটা ধরেছি আয়াতের দিকে আস্তে আস্তে মিলে যাব আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তবে লোকমান খুব প্রজ্ঞাবান ছিলেন অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন সন্তানদেরকে একদিন কাছে নিয়ে বসলেন বলছেন সন্তান আমি তোমাদের কাছে তিনটা কথা বলবো কি কয়টা কথা তিনটা কথা বললেন শোনো আমার সন্তানরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার তোমরা খাবে কোনো কম দামি খাবার খাবা না
দামি দামি খাবার খাবা নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা নাম্বার 3 হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদের মধ্যে তুমি অবস্থান করবা শ্রেষ্ঠ প্রাসাদে তুমি অবস্থান করবে তোমার অবস্থান হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদের ভিতরে সন্তানগুলো না বুঝে বলছে বাবা তুমি যে তিনটা নসিহত করলে এটা কি আমাদের সাধ্যে আছে নাকি আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই তেমন কিছু নাই তেমন দামি খাবারও খেতে পারবো না দামি বিছানায় ঘুমাতে পারবো না দামি প্রাসাদে অবস্থান করতে পারবো না এবারে লোকমান আসসালাম মুস্কি হাসি মেরে বলছেন সন্তানরা আমার কথার হিকমত তোমরা বোঝো নাই নাম্বার 1 হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তুমি খাবে মানে হলো যখন তুমি খেতে বসবে খুদা পেটে খাবে আর খুদা পেটে উঠবে মনে হবে তোমার কাছে এই খাবারটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে প্রজ্ঞা হিকমত এটার নাম কি কথাগুলো মনে থাকার মতো কথা দেখেন নাম্বার 2 হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন বাজান ইয়া বুনাইয়া হে আমার কলজার টুকরা সন্তান নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা হলো যখন তুমি ঘুমাতে যাবে অলস নিয়ে অনেক পরিশ্রম করবে দৈহিক পরিশ্রম করবে কখনো বসে থাকবে না আমার সন্তানরা দুটো হাত আল্লাহ পাক দিয়েছেন কাজের জন্য কাজের হাত বানাবা কঠোর পরিশ্রম করবে দেহের পরিশ্রম করবে দেহের পরিশ্রম করে আমার সন্তান যখন ঘুমাতে যাবে তখন তোমার কাছে মনে হবে ওই বিছানাই হতেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা জোরে কল সুবহানাল্লাহ দেখবেন বহু মানুষ আচ্ছা রোগীদের কি ঘুম হয় নাকি রোগী যারা তারা কি ঘুম পড়তে পারে ঘুম হয় না আমার ভাইয়েরা নাম্বার 3 হলো আমার কুরআন টুকরা সন্তান পৃথিবীর মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে তুমি অবস্থান করবে মানে হলো আমার সন্তান পৃথিবীর কোন মানুষকে মনের দিক থেকে কষ্ট দিবা না মানুষের মনটা জয় করবা মানুষের মনের ভিতরে তুমি যদি জয় আনতে পারো এর চাইতে বড় প্রাসাদ তোমার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ এখন কি মন জয় নিয়ে ব্যস্ত না ক্ষমতা জয় নিয়ে ব্যস্ত মন যেখানে থাকুক না কেন মন যেখানে যাই যাক ক্ষমতা দরকার আমার জনগণ সাক আর না সাক কি ঠিক কিনা এরকমও বলে যে আসছে আপনার কাছে একটু ভোট চাইতে তো আপনার তো যেতে অনেক কষ্ট হবে তো আপনার ভোটটা আমি দিয়ে নেব বলে এরকম আনসার নেই কোথায় যাবে সম্মানিত ভাইরা কথা বলি কিন্তু বলবো কখন সময় তো নাই মানে আমি এমন একটা বিষয়ে গত 2 বছর আগে আমার আসার কথা ছিল করোনা ছিল না করোনা আমি এসেছিলাম জানেন আমি কাছাকাছি পর্যন্ত এসেছিলাম প্রোগ্রাম ছিল বলা হলো যে হুজুর স্টেজে করা হয়েছে হুজুর এক্সট্রিমলি সরি আমরা পারতেছি না আমি আবার ব্যাক করলাম এবছর তারা চাচ্ছে হুজুর আপনি যখন পারেন তখন দেন বললাম মাগরিব থেকে এসা তাই দেন আমার মাহফিল হচ্ছে রাতে বেশি দূরে না সেই পরশুরাম নোয়াখালী এটা লক্ষ্মীপুর না রায়পুর শেষ মাথা বর্ডার বর্ডার থেকে আরেক বর্ডার পরশুরামের পরে আর কিচ্ছু নাই এরপর ইন্ডিয়া ওই মাথা তাই না তো ওই জায়গায় আমার বয়ান আছে হলো 8:30 থেকে 9টার মধ্যে সেখানে উঠতে হবে আমি গুগলে সার্চ দিয়ে দেখি মাশাআল্লাহ বেশি সময় লাগবে না 3 ঘন্টা 28 মিনিট লাগবে অনেক দূর তো সব দিকে আমি খেয়াল করে ভাবলাম যে একটা পাখি তো আকাশে ওড়ে এক ডানায় না দু ডানায় যেন দুটো ডানায় যেন ঠিক থাকে এই জন্য আমি বারবার সাইফুল ভাইকে বললাম ভাই কি করি আপনি আসেন অন্তত হাজিরা হাজিরা বান্দার কি মাফ কি ঠিক আছে আচ্ছা তো যাই হোক আমি একটু হাজিরা দিতে আসছি তো আমরা বদকার হব না নেককার হব জমির আইল ঠেলবো না আইল ঠিক রাখবো ঠিক রাখবো মিথ্যা সাক্ষী দেবো না সত্যের সাক্ষী দেবো আচ্ছা গীবত করবো না গুণগান গাবো বলেন 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 নিজের দোষ ধরবো না অন্যের দোষ ধরবো বলেন 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 এগুলো সব কি বদকাজ না নেক কাজ আর এগুলোর উল্টা সব কি কাজ বদকাজ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আপনি কেউ থাকবো না দুনিয়া থেকে আমি আপনি সবাই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব এই জন্য নেক কাজগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব আল্লাহ বলছেন বান্দারে
তুই আমাকে শরণ করা মানে তুই নেক কাজ করা আর আমাকে শরণ না করা মানে বদ কাজ করা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুই আমার শরণ করবি আমি তোকে শরণ করব আমার শুকর আদায় করবি আমার কুফরি করবি না আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন বান্দা তুই আমার দিকে এক হাত আগায় আসবি আমি তোর দিকে 10 হাত আগায় যাব তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব ইদা ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া যখন কোন আমার বান্দা আমার দিকে আসার চেষ্টা করে আমি আল্লাহ বলছি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য সাবিল নয় আমি তার জন্য একটা পথ আমি তার জন্য সুবুল আমি তার জন্য একটা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই জোরে কোন সুবহানাল্লাহ আমরা খুঁজে বের করব কাকে সবার আগে আমার পরিচয় জানা দরকার কার আমার বাপের পরিচয় আগে না আল্লাহর পরিচয় আগে আমার নেতার পরিচয় আগে না আল্লাহর পরিচয় আগে আমার দুনিয়া আগে না আমার আল্লাহ আগে আমার ব্যবসা আগে না আমার আল্লাহ আগে দুনিয়ার সমস্ত মানুষকে স্মরণ করা আগে না আল্লাহকে স্মরণ করা আগে দেখবেন বহু নেতা আছে মঞ্চ উঠে স্লোগান দেয় মঞ্চ উঠে বক্তব্য দেয় আল্লাহর নাম মনে নাই আছে না নাই আমি স্মরণ করছি আছে না নাই আল্লাহর নাম নাই অথচ সে আকাশের নিচে থাকে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন নাকের ডগে আল্লাহ দিয়ে রাখছে ওই অক্সিজেন গ্রহণ কইরা বক্তব্য দিচ্ছে আল্লাহর নাম নাই এর চাইতে না শুকর বান্দার কে থাকতে পারে ওশকুরুলি আমার শুকর আদায় কর তোকে আমি কি দেই নাই এমন সাবজেক্ট পাইছি ভাই ফজর পর্যন্ত ওয়াজ করলে ভালো হতো করব তাহলে কি বুঝলি না তখন এত সুন্দর মানুষ রায়পুরের মানুষ তো আল্লাহওয়ালা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হয়তো আমি আলোচনা শেষ করে ফেলবো অনেক লোক এসে বলবে উনি কই এরকম বলবে না অনেকেই বলবে কিন্তু কি করবেন এবছর একটু মিসিং হোক মানে সামনে বার মানে মাইনাস প্লাস হলো তো মাইনাস প্লাসে প্লাস মাইনাস প্লাসে কি অ্যালজেব্রা যারা পারেন অঙ্ক একবার মাইনাস হয়েছে এবার প্লাস হয়েছে মাইনাস প্লাসের সামনে কি হবে প্লাস দেখা যাক জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে শুকর আদায় করার দায়িত্ব হচ্ছে আমার কারণ শুকরিয়া পাবার যোগ্য পৃথিবীতে কেউ না কে আল্লাহ আস্তে বলবেন না কে কারণ শুকর আদায় করে তো শেষ করতে পারবো না ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তুমি গণনা করে শেষ করতে পারবে না তোমার নিয়ামত কি দেই নাই তোমাকে সব দিয়েছি এক কথায় তোমার জীবনের সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি সম্মানিত ভাইয়েরা প্রত্যেকটা মানুষের বডিতে ডিএনএ আছে না নাই মানুষ যখন মরে যায় যদি তার পরীক্ষার প্রয়োজন হয় ফরেনসিক রিপোর্ট আছে না এরকম যে মাঝখানে আগুনে পুড়ে মরলো কোথায় যে অ্যাক্সিডেন্ট হলো কি হলো ফরেনসিক রিপোর্ট দরকার হয় তখন ডিএনএ টেস্ট করে কি টেস্ট করে ডিএনএ কে দিছেন একটা মানুষের ডিএনএ কত কত লম্বা জানেন একটা প্রত্যেকটা বডিতে যে ডিএনএ আছে এই ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লাখ মাইল দূরে ওই সূর্য থেকে পৃথিবীকে একজন মানুষের ডিএনএ দিয়ে 50 বার ঘুরানো যাবে জোরে বলি সুবহানাল্লাহ একজন মানুষের দেহের ডিএনএ যে রক্ত আছে রক্তের যে ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেল যেটা এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা আল্লাহু আকবার 97,000 কিলোমিটার লম্বা হচ্ছে ব্লাড ভেসেল দুই হাত ইয়ারফোন পকেটে কিছুক্ষণ রাখার পর বের করলে তার ঠিক থাকে না প্যাঁচ লাগে আর আল্লাহ তাআলা 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল গোটা বডিতে রেখেছেন প্যাঁচ লাগে না জোরে বলে সুবহানাল্লাহ সব কার অবদান না প্রকৃতির অবদান অনেকে কয় না এগুলো সব প্রকৃতির অবদান প্রকৃতির মালিক কে কিছু বেকুব আছে না সমাজে আল্লাহকে খুঁজে পায় না যে আল্লাহকে খুঁজে না পায় সে কি চালাক না বোকা চালাক না পোড়া কপাল সবার আগে আমরা খুঁজে বের করব কাকে আসতে বলবেন না কাকে আল্লাহ বলছেন তুই আমাকে খুঁজে বের কর আমাকে স্মরণ কর
আমার শুকর আদায় কর আমার কুফরি করিস না এবং আমার পথে আসতে হলে আমাকে চাইতে হলে দুটো মাধ্যম দিয়ে চাইতে হবে একটা হচ্ছে সাবর আরেকটা হচ্ছে সালাহ খুব কমন আয়াত আমাদের ঘরের আয়াত এটা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ লক্ষ্মীপুরে নোয়াখালীতে মাহফিল করলে আয়াত বললে জনগণ আয়াত কয় সুবহানাল্লাহ বলে গেছিলাম কুড়িগ্রামে মাহফিল কুড়িগ্রাম চিনেন তো মাত্র কুড়িগ্রাম 1000 গ্রাম না 50 গ্রাম না কুড়িগ্রাম আচ্ছা মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পর আমি কোরআন তো আলোচনা করতে গেলে তো আয়াত বলতে হবে তো আয়াত তো আরবি এক মুরব্বি সাহেবের সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর একটু বাংলা বলেন কি কথা কি বলছেন এই দেশে ওয়াজ করা কিন্তু সহজ না খুব কঠিন অনেক আম মানুষ থাকে খুব সহজ করে কথা বোঝানোর জন্য অনেক হালকা করে কথা বলতে হয় কিন্তু স্বতন্ত্র হলো নোয়াখালী অঞ্চল লক্ষ্মীপুর অঞ্চল এখানে যত আয়াত বলবেন তত জনগণ খুশি হয় বলি আলহামদুলিল্লাহ আমি খুব মজা পাই জানেন আমি এর আগে এসেছিলাম মাওলানা রাসূলের মাহফিলে না আমি এসেছিলাম সেখানে আমি খুব আনন্দ পেয়েছি এলাকার মানুষের ভিতরে একটা ইসলামের আবাদ আছে বলি আলহামদুলিল্লাহ এলাকার কোনো পুকুর পর্দা ছাড়া নাই সব পুকুরেও পর্দা তাই না পুকুরে গোসল করতে নামে চতুর্দিকে পর্দা আছে না গোসলখানা পর্দা আছে না এটা একমাত্র নোয়াখালী অঞ্চল ছাড়া বাংলাদেশের কোথাও পাবেন না আলহামদুলিল্লাহ বল ইসলামের কিছু ক্রিস্টি কালচার আছে দুই একটা বুঝেল খুঁজে পাওয়া যেতে পারে আছে না নয় থাকুক তাছাড়া খেলবেন কেমনে কি কম্পিটিশন দরকার আছে না নাই রাসূল আছেন যেখানে আবু জেহেল মুসা আছে যেখানে ফেরাউন কিন্তু একটা কথা বলে যাই শেষের দিকে ফেরাউন কিন্তু পানিতে চুবান খাইছে ক্ষমতা ছাড়ার পর না ক্ষমতা থাকতে বলেন 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 চেয়ার থেকে সরে যাওয়ার পর না চেয়ারে থাকতে চেয়ার ছিল সেনাবাহিনী ছিল লোকজন ছিল সব ছিল সব থাকতেই কিন্তু তাকে পানিতে চুবান খাওয়া লাগছে পৃথিবীর যারা 90 ফেরাউন রাস জুলুম যদি হয়ে থাকে ফেরাউন থেকে শিক্ষা নাও ক্ষমতায় থাকতে আল্লাহ যদি ফেরাউনকে পতন করাতে পারেন পৃথিবীর 90 ফেরাউনদের পতন করাতে আল্লাহর সময় লাগবে না ঠিক কি না সেই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আল্লাহ বলছেন 153 নম্বর আয়াতে ইস্তাইনু আমার কাছে চাও দুটো মাধ্যম দিয়ে সাবর সালাহ সাবর সালাহ ধৈর্য সালাত ধৈর্য নামাজ আমরা দুটো গুণ অর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা ধৈর্য আনতে যোগ্যতা লাগে রাগ করতে যোগ্যতা লাগে না রাগ করতে যোগ্যতা লাগে রাগ তো কোনো যোগ্যতা না রাগের জন্য কোনো যোগ্যতা লাগে না লোকটার খুব রাগ খুব যোগ্যতা এরকম নাকি হ্যাঁ রাগ করতে যোগ্যতা লাগে না কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে আমরা ধৈর্যশীল হব জোরে বলি ইনশাআল্লাহ ফেরাউনের সহধর্মিনী ইমরাতে ফেরাউন কোরআনে বলা হয়েছে সেই মহিলার নাম কি বলেন কে কি নাম ধৈর্যহীনা না ধৈর্যশীলা শুধু ধৈর্যশীল না মহাধৈর্যশীল আল্লাহ আমার ভাইরা আমার মায়েরা আমার আলোচনা অনেকেই শুনছেন আসি আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চেয়েছেন দুটো গুণ তার মধ্যে ছিল সবর এবং সালাহ তার কি ছিল না দুনিয়ার সমস্ত পদ পদবি আল্লাহ তাকে দিয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় পদবি ছিল তিনি মুসলমান তিনি যখন ইসলাম গ্রহণ করলেন দুনিয়ার সমস্ত পদ পদবি ছেড়ে দিলেন মিসেস ফেরাউন তিনি ছিলেন ইমরাতা ফেরাউন ফার্স্ট লেডি কি লেডি ফার্স্ট লেডি ফেরাউনের স্ত্রী মানে কি সেসবের কি ফার্স্ট লেডি সেই ফার্স্ট লেডির মতো বড় পদ ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন কিন্তু সব পদ ছেড়ে দিয়া তিনি তাওরাত কিতাব ফলো করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ফেরাউন বলছে আসিয়া শুনলাম যেন কি সত্যি নাকি কি শুনবেন কেন এখন দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে বলি আল্লাহু আকবার ফেরাউন সঙ্গে সঙ্গে বলল আসিয়া
তুমি এটা কি করলা আমার পরিবার তো তছনছ হয়ে গেল আমার সমাজ তছনছ হয়ে গেল আসিয়া বলছেন দুনিয়া তছনছ হয়ে যাক দুনিয়া সব শেষ হয়ে যাক আমার কিছুই প্রয়োজন নাই আমার প্রয়োজন আল্লাহকে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আমার প্রয়োজন আল্লাহকে ফেরাউন শেষ পর্যন্ত তার সমস্ত মন্ত্রীপরিষদ নিয়ে বৈঠক করে চূড়ান্ত করলো তাকে হত্যা করে ফেলবে আসিয়ার জীবনে পারিবারিক পরীক্ষা এসেছে সামাজিক পরীক্ষা এসেছে সামাজিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হয়েছেন পারিবারিকভাবে স্বামী সামাজিকভাবে সমাজের সমস্ত লোকেরা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে তার বিরুদ্ধে যখন হত্যার আইন পাশ করে ফেলল জল্লাদকে রেডি করা হলো আসিয়ার সালাতু ওয়াসসালামকে শেষবারের মতো ওয়ার্নিং দিলেও তিনি বললেন না আমি ঈমান ছাড়ব না সূরা তাহরিমের মধ্যে বিস্তারিত এসেছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ কি ধরনের তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন দেখেন আসিয়ার সালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে যখন বিদায় নিবেন বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে জল্লাদ যখন তার সামনে এসে লোহার চিরুনি যখন মাথায় লাগালো মাথায় লাগায় যখন টান মারতেছে তাফসীর আসছে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নিয়ে আসলে পরে কি হতে পারে কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই শুধু আল্লাহর নাম তিনি নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন আল্লাহর কাছে তিনি কিভাবে চাইলেন দেখেন এই আয়াতের ব্যাখ্যা যদি আমি তার ওই দোয়ার দিকে চলে যাই সেই দোয়াটা কোরআনে কোট করা আছে তার কিতাব হলো তাওরাত অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনের মতো কিতাবের মধ্যে যখন সুবহানাল্লাহ তিনি সূরা তাহরিমের মধ্যে কি দোয়া করেছেন আল্লাহ তাও কোট করে দিয়েছেন গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য ও পৃথিবীর মুসলমানেরা ও পৃথিবীর মানব জাতি আসিয়ার দোয়াটা তোরা শিখে নে কেমন করে আমাকে কাছে পাওয়ার জন্য সে কি দোয়া করেছিল তিনি দোয়া করছেন এইদিকে লোহার চিরনি মাথায় দিয়ে টেনে টেনে নিয়ে আসতেছে ওইদিকে তিনি দোয়া করছেন মৃত্যুর দুয়ারে তিনি পৌঁছে যাচ্ছেন নিভু নিভু ভাব জীবন প্রদীপ নিভে যাবে সেই সময় তিনি দোয়া করছেন রব্বে বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি আল্লাহ তাআলা আমার জন্য বানিয়ে দাও একটা ঘর কয়টা ঘর একটা ঘর আমাকে দিবা জান্নাতে একটা ঘর বান্দাকে দেওয়া হবে না ঘরের কোনো সংখ্যা থাকবে না অসংখ্য ঘর তার জন্য জান্নাতে থাকবে কিন্তু তিনি বলেন আল্লাহ অসংখ্য ঘর আমার প্রয়োজন নাই একটা ঘর তুমি আমাকে দিবা কিন্তু সেই ঘরটা হওয়া চাই দূরে নয় জান্নাতের মধ্যেই তবে তোমার ঘরের সাথে কি সুন্দর করে ধৈর্যের দোয়াটা করে দিলেন কি সুন্দর করে দোয়া করলেন এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি এবং ফিরাউনের সর্বপ্রকার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন শহীদা হয়ে গেলেন দুনিয়া থেকে রক্ত ঝরানো ইসলামের জন্য দুনিয়া থেকে বিদায় নিলেন আর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন আল্লাহকে স্মরণ করতে গিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপরে কেমন করে টিকে থাকতে হয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন শোনো ধৈর্য ধরবে আমি কিন্তু তোমার সাথে আছি জোরে কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন আসুন আমরা যে কথাগুলো বললাম এই কথার উপর আমাদের আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারা কারা একটু হাত তুলে দেখেন তো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আসুন আমি আর কথা না বাড়ি আজান হয়ে গেছে মনে হয় হ্যাঁ জি আজান হয়ে যাচ্ছে আজান দেবে আমি সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চাই দোয়া কামনা করে এবং আমি দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এবং আমার পরের আরো মেহমান আছেন সালাউদ্দিন চাঁদপুরি ভাই না সালাউদ্দিন চাঁদপুরি ভাই তিনি আসবেন আমার অত্যন্ত কাছের আমার মাহবুব ইজ্জুদ্দিন তাহির আল জাবির আল মাদানি তিনিও আসবেন
আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মেহমান তারা আছেন তারা আসবেন এবং তাদের নির্দিষ্ট আলোচনাগুলো আছে সবাই শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি এশার জামাত হবে না ওজুর জন্য সুযোগ দেওয়া হলো এখানে আজান হবে জামাত হবে নামাজ হবে সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ